ফল প্রকাশের দিন ঘোষণা হলো। 10ই জুন শুক্রবার সকাল 11টায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল। 11:30 থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে wb12.abplive.com এ জানা যাবে ফল। 10ই জুন প্রকাশিত হলেও পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন 20শে জুন। করোনার হঠাৎ বাড়বাড়ন্তের কারণে 2020 সালে মাঝপথই স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক। করোনা আবহে 2021-এ পরীক্ষায় হয়নি, আর এবছরের উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার 44 দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে। কিন্তু হবেন কিভাবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের স্বার্থেই আগে ভাগে ফল প্রকাশ করা হচ্ছে। আফটার 44 ডেজ হচ্ছে রেজাল্টটা বেরোচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে, মানে জ্ঞানত অন্তত রেকর্ডেড হিস্ট্রিতে, 44 দিনে কখনো রেজাল্ট বেরোয়নি। এবং রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে যেটা পাওয়া যাবে তারা ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে, এবং সেই ডাউনলোডের যে মার্কশিটটা সেটা এক্স্যাক্ট রেপ্লিকা অফ আমাদের যে কাউন্সিল থেকে যে মার্কশিট হার্ড কপি দেওয়া হয় তারই মতো হবে। রেজাল্ট প্রিন্ট আউট করতে কিছুটা সময় লাগে, সেই প্রিন্ট আউট প্রায় 7 লক্ষ 7.5 লক্ষ প্রিন্ট আউট করতে হবে, সেই জন্য আমরা এই অ্যাডিশনাল টাইমটা রেখেছি। এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com এ মিলবে অবিকল মার্কশিটের প্রতিলিপি। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, আগামী 10 তারিখে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, এবং ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু তিনি জানিয়ে দিয়েছে পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে 10 তারিখে, সেদিনকে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পাবে না, অর্থাৎ অরিজিনাল যে হার্ড কপি হয় রেজাল্টের সেটি কিন্তু তোমাদের সেদিনকে দেওয়া হবে না স্কুল থেকে, সেটি তোমাদের 20 তারিখে 20শে জুন অর্থাৎ 20 জুন দেওয়া হবে স্কুল থেকে তোমাদের ছাত্রছাত্রীদের হাতে। এবার তোমরা অনেকেই ভাবছো যে দাদা আমরা কলেজে ভর্তি হতে হবো কি করে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু যেটা জানাচ্ছে, কলেজে ভর্তি হতে গেলে তোমরা যে PDFটি সেটি ডাউনলোড করে নেবে, 10 তারিখে তোমরা অনলাইনে ফল দেখতে পারবে 11:30 থেকে, 10 তারিখ সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে, আমি আমার চ্যানেলে লাইভও করব, এবং তার সাথে 11:30 থেকে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে। 11:30 থেকে কিন্তু তোমরা অনলাইনে SMS মারফত অ্যাপ থেকে ফল দেখতে পারবে, এবং যে ফলটি দেখবে অনলাইনে সেটি তোমরা স্ক্রিনশট করে নেবে বা ডাউনলোড করে নেবে, সেখান দিয়ে প্রিন্ট আউট বের করে নেবে যদি কেউ চাও, বা তোমরা সেই যে ডাউনলোড করেছো যে PDFটি সেটি দিয়েই কিন্তু কলেজে আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু এবছর পাশের হার বেশি থাকছে, মাধ্যমিকে 86% পাস করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে সূত্র মারফত যেটি জানা যাচ্ছে 90-এর কাছাকাছি পাশ করতে চলেছে শতাংশ, যদি আমি বলি 90% বা তার আশেপাশেই কিন্তু পাশ করতে চলেছে। এবং মাধ্যমিকে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট ফেল হয়েছে, উচ্চ মাধ্যমিকে কিন্তু সেটা হবে না, উচ্চ মাধ্যমিকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফেল হবে না। হ্যাঁ, ফেল হয়তো হতে পারে কিন্তু হাতে গোনা কয়েকজন, সকল এত হিউজ পরিমাণের স্টুডেন্ট কিন্তু মাধ্যমিকে যেরকম ফেল হয়েছে উচ্চ মাধ্যমিকে কিন্তু ফেল করাবে না। তার সাথে তিনি জানিয়েওছে উচ্চ মাধ্যমিক সভাপতি আন্তরিকতার সাথে খাতা দেখা হবে, তোমাদের আন্তরিকতার সাথে খাতা দেখা হবে। এবং আরো একটি কথা বলে দিই, কলেজে ভর্তি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমার টেলিগ্রামে অনেকে মেসেজ করেছো, এখন পর্যন্ত যারা টেলিগ্রামে যুক্ত নেই ক্যালকাটা টাইমের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, কলেজে ভর্তিতে কোনো রকমের পরীক্ষা দিতে হবে না, মাথা থেকে এই চিন্তা ভাবনা সরিয়ে দাও, কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো রকমের তোমাদের পরীক্ষা দিতে হবে না, কোনো রকমের এন্ট্রান্সের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি পোর্টাল থাকবে, সেই পোর্টালে গিয়ে তোমরা তোমাদের আবেদন করবে, এবার সেই পোর্টাল থেকে নাম্বার ওয়াইজ তোমাদের কলেজ ভাগ করে দেওয়া হবে, কোনো রকমের কিন্তু পরীক্ষা হবে না। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের সকলকে বেস্ট অফ লাক আগাম শুভেচ্ছা আমি দিয়ে রাখছি, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হোক। বন্ধুরা ভিডিওটি এখনো পর্যন্ত যারা লাইক করোনি লাইক করে দাও।